প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন বিজ্ঞান ক্লাস। আজকে আমরা যে বিষয় আলোচনা করব, অষ্টম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। পাঠ শিরোনাম সংযোজন ও প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা প্রথমে জেনে নেব সংযোজন বা অ্যাডিশন, এই রিয়াকশনটা কি ধরনের। কোন রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি উদাহরণের মাধ্যমে সংযোজন বিক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারি। উদাহরণটি তোমরা সবাই লক্ষ্য করো, লোহার গুঁড়া আয়রন ও সালফার সমানুপাতিক হারে ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে নিক্তি দিয়ে মেপে মটারে নাও এবং খুব ভালোভাবে পিষে নাও এবং তারপর শুকনা টেস্ট টিউবে ঢেলে দাও। এবার স্প্রিট ল্যাম্প বা বার্নার দিয়ে টেস্ট টিউবের তলায় তাপ দিতে থাকো। তাপ দিতে দিতে টেস্ট টিউবের মিশ্রণটি যখন রক্তিমাভার মতো হবে তখন তাপ দেওয়া বন্ধ করতে হবে। অতঃপর টেস্ট টিউবটি ঠান্ডা করো ও ভেঙে ভিতরের বস্তুটিকে আলাদা কর। টেস্ট টিউব থেকে যে বস্তুটি পেলে তা দেখতে কেমন? তা দেখতে গাঢ় ধূসর বর্ণের। প্রিয় শিক্ষার্থী, এতে হালকা হলুদ রঙের সালফার বা লোহার গুঁড়া আয়রন কোনোটি দেখতে পাচ্ছ না। এতে হালকা হলুদ রঙের সালফার বা লোহার গুঁড়া বা আয়রন যেটা মিশিয়েছিলে কোনোটি দেখতে পাচ্ছ না। তাহলে দেখতে না পাওয়ার কারণটা কি? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, কারণ এখানে আয়রন ও সালফার একে অপরের সাথে মিলে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থ ফেরাস সালফাইড তৈরি করেছে। লক্ষ্য করো, এটা আয়রনের প্রতীক দেওয়া আছে, তার সাথে যোগ করা হয়েছে কি? সালফার। যখনই আয়রনের সঙ্গে সালফার যোগ করে তাপ দেওয়া হবে, বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ফেরাস সালফাইড। যেহেতু ফেরাস সালফাইড উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে কোনোটাকেই আমরা আলাদাভাবে দেখতে পাবো না। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তনের কারণে এখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করেছে। অর্থাৎ আয়রন এবং সালফার দুইটা একত্রে হয়ে তাপ দেওয়ার কারণে একত্রিত হয়ে সম্পূর্ণ নতুন ভিন্ন ধর্মী নতুন একটি পদার্থ ফেরাস সালফাইড উৎপন্ন করেছে। অতএব উপরোক্ত বিক্রিয়াটি হল কি? সংযোজন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন অর ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। যে সকল বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আয়রন লোহা, কপার সালফেট, এখানে বিক্রিয়াটি লক্ষ্য করে দেখো, আয়রন কপারকে সরিয়ে ওই জায়গাটা দখল করছে, যে কারণে কপারকে যখন আয়রন সরিয়ে ওই জায়গাটা দখল করে তখন বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে, ফেরাস সালফেট, ফেরাস সালফেট এবং কপার। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে লোহার গুঁড়া, আয়রন ও কপার সালফেটের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, কি বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া, ফলে ফেরাস সালফেট ও কপার তৈরি হয়েছে। উৎপন্ন ফেরাস সালফেটের রং হালকা সবুজ, রংটা কেমন, হালকা সবুজ, বলে দ্রবণের রং নীল থেকে হালকা সবুজ হলো। এখানে লোহা কপার সালফেট থেকে কপারকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে ফেরাস সালফেট তৈরি করেছে। অতএব উপরোক্ত বিক্রিয়াটি কি, প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা লক্ষ্য করো, কপার সালফেট এটা দেখতে অনেকটাই নীল বর্ণের, আর ফেরাস সালফেট এটা যখন উৎপন্ন হবে তখন তার বর্ণটা হবে কেমন, হালকা সবুজ বর্ণের। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী বিজ্ঞান ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আজ অনলাইন বিজ্ঞান ক্লাস এখানেই শেষ করছি। আমি মোহাম্মদ করিম মৃধা, সহকারী শিক্ষক বিজ্ঞান, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে ধন্যবাদ।